لوگوں کو آتے ہیں دو نظر ہم مگر تو دو نہیں او جفا اے خدا ہے دعا ایسا نہیں کھات ہے गाइस वेलकम बैक टू माय चैनल तो आशा করি তোমরা সব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমরা বাড়ি যাব আর আমাদের 3 ইয়ার জএনএম কোর্স কমপ্লিটেড তো আমরা আজকে বাড়ি যাব সবাই বাড়ি যাবে তো পুরো 3 বছরের জার্নি আমাদের শেষ তো আজকে খুবই মন খারাপ লাগছে সুসমনের বেড এ সুসমন সুসমন অবশ্যই ভিডিওটা দেখবি এইটা তোর বেড আর এটা সায়ন বেরা সায়ন বেরার বেড আর এইটা গাইস সায়ন জানার বেড এই যে এখানে 3টা বছর আমাদের কেটে গেল অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে রুমটার মধ্যে আর এইটা হচ্ছে দীপেন্দুর বেড এইটা ছিল ব্যালকনি আর এইটা হচ্ছে শান্তনুর বেড এই যে তো গাইস এইটা চামার বেড এখানে 3টা বছর আমাদের 3 চলে গেল এইটা গাইস মনোদশের বেড এই যে তো ভিডিওটা সবাই দেখবে এইটা হচ্ছে বিজয়ের বেড তিনটা বছর আমাদের কেটে গেল এখানে হচ্ছে আমাদের হোস্টেল ওই উপরের ফ্লোরটায় থাকতাম আর এইটা হচ্ছে আমাদের কলেজ হচ্ছে আমাদের লাগেজ সবার সব করে দেবো ओए ओए ओ जो गाए दिल मेरा पर तुम सुन ना पाए हमरी बात ओए ओए ओ चुरा के दिल तेरा हम दूर भागे तेरे बिना गाए हमसे नाराज रहना सजाए हम तेरी बरात है ना सवेरे তো গাইস আমরা এখন বিজয়নগরম স্টেশনে চলে এসেছি এই সব ব্যাগ আমাদের আর ওইদিকে সব বন্ধুরা এই যে তো ট্রেন আসবে 8:30টায় আর সামনের দিকে আরো বন্ধুরা আছে আর আমি আর তপন একসঙ্গে যেহেতু তৎকাল টিকিট কেটেছি তো চলো একবার ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে গাইস এই যে আমার বান্ধবী লাস্ট দেখা আর কবে দেখা হবে ঠিক জানি না তো চলো ট্রেনে উঠে একবার কথা হবে গাইস এই যে সব বন্ধুরা সবাই একটু হাই কর ভিডিওতে এতগুলো ব্যাগ আমাদের সবার ব্যাগ হয়েছে এতগুলো প্রচুর ব্যাগ এই সাইডে অনেকগুলো আছে হ্যাঁ প্রচুর ব্যাগ প্রচুর কি বলছো বল হ্যালো গাইস হাই গাইস তপন বিজয় তো লাস্ট দেখা আবার কবে দেখা হবে জানি না তো হয়তো আবার আসতে পারি আর আমার পার্টনার টেনে এখন তপন আমিও তপন একসঙ্গে আর বিজয় আর শুভদীপ যাচ্ছে পাশের টুতে চলো আর টেনে উঠে একবারে কথা হচ্ছে তো গাইস ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন অনেকটাই লেটে ছিল আর এইখানটা আমার সিট আর এইটা হচ্ছে তপনের সিট তপন সিট হচ্ছে সাইড আপারে পড়েছে আর আমার সিটটা হচ্ছে মিডিল মিডলে সিট খুবই বাজে তো আমি তো কী করবো নিতে হবে তো ওঠার কিছুক্ষণ পরে আমার ফেভারিট জিনিস চা এই যে নিয়ে নিয়েছি
তো তার কিছুক্ষণ পর ঠিক 9টার দিকে আমরা খেয়ে নিই, কারণ অনেকটাই খিদে পেয়েছিল আর দুপুরে সেরকম কিছু খাওয়া হয়নি। বাড়ি আসবো বলে প্রত্যেকেরই মন খারাপ লাগছিল, তাই জন্য তপনও কিছু খায়নি আর আমারও কিছু খাওয়া হয়নি, তাই জন্য ওই যে আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি নিয়ে নিয়েছি। এখন ভোর 4টে, খড়গপুরে এসে আবার 1 কাপ চা নিয়ে নিয়েছিলাম। নেমে গেছে এই যে শরীফ, তো সাবধানে যা। হ্যাঁ সাবধানে যা। তো শুভদিন নেমে গেছে, তো এখন আমরা পাঁশকুড়ায় আছি আর কিছুক্ষণ পর তমলুক, তো চলো তমলুকে নেমে কথা হচ্ছে। তুমি কিছু বলতে চাও দাদা? তো গাইস এখন আমরা নামবো আর এখন পাঁশকুড়া পেরিয়ে চলে এলাম। কোথা থেকে দেখতে দেখতে 3টে বছর কেটে ফেললো আর আমরা কাটিয়ে ফেললাম 3টে বছর। রাই তমলুকে নিয়ে পড়ছি। এ তপন গাইস এত গরম লাগছে বলতে আর বলি, তো নিয়ে পড়ছি আর বাকি সব আসছে, চলো বাকিরা আসুক তারপর দেখাচ্ছি। লে 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 এই সব বন্ধুরা, এই যে বান্ধবী, এই যে সায়ন, এই যে বিজয়, মনতোষ। তো গাইস আমি ওখান থেকে বাসে এসেছিলাম আর অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, তো আস্তে আস্তে আমার 6টা বেজে গেছে। এই যে এখন নন্দকুমার থেকে যাচ্ছি আর এইটা আমাদের নন্দকুমারের রেলপথ থেকে পাঁশকুড়া চলে গেছে, আর এটা শনিকালী মন্দির স্টেশনের কাছেই। আর তো গাইস যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করবে। তো চলো টাটা, বাই বাই।